হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো খাচ্ছেন, ফ্যামিলির সবার সাথে ভালো আছেন। তো আজকে রিডিংটি হচ্ছে যে আপনি কি ঠিক মানুষটির সাথে বর্তমানে সম্পর্কে আছেন, সেটি কার্মিক টুইন ফ্লেম না সোলমেট না কি অ্যাকচুয়ালি, সেগুলো আমরা জেনে নেবো আজকে। তো এখানে দুটো বালা দেওয়া আছে, আপনারা চুজ করে নিন, দেন আমি আপনাদের রিডিংটি স্টার্ট করব। হ্যালো গ্রুপ ওয়ান, তো যারা এই বালাটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং। ফার্স্টে আমি বলতে চাই যে ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক সাউন্ডস, মানে লাইক ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি সরি চাইবো আপনাদের কাছে। এখনও সেটাও আমাদের পুরোপুরি ঠিক হয়নি, তো এই জন্য একটু আপনারা একটু সহ্য করে নিন, আমি সেটাই বলবো যে এত আওয়াজের মধ্যে রিডিং করতে হচ্ছে, তো যদি প্রবলেম হয় তার জন্য কাইন্ডলি সরি। তো হ্যাঁ, এবার রিডিংটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি দেখব যে আপনি যে মানুষটির সাথে আছেন তিনি কি আপনার, মানে আপনি কি সঠিক মানুষটির সাথে সম্পর্কে আছেন বর্তমানে, যারা সম্পর্কে আছে সঠিক মানুষটির সাথে কি সম্পর্কে আছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে কোথাও একটা কি আপনারা কনফার্মেশন এখনো চাইছেন, পুরোপুরি কনফার্মেশন আপনারা পাননি যে সঠিক মানুষটির সাথে আছেন কি নেই, সেই জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একটা ব্যাপার যে আপনারা কোনো কনফার্মেশনের ওয়েট করছেন বা তার থেকে কোনো কমিটমেন্টের আশা করছেন যেটা আসবে বা কিছু, তো আপনি সেটা কোথাও একটা কি এই গ্রুপের অনেকেই না, মানে লাইক আপনারা জানেন, আপনি নিজে জানেন যে হ্যাঁ ঠিক আছে এটা পরিণত হবে, কিন্তু কোথাও একটা কি আপনি ডিপেন্ড করছেন যে আপনার পার্টনার কী অ্যাকশন নেবে আপনার প্রতি, মানে সে এই সম্পর্কটার প্রতি নেক্সট কী স্টেপ ভাবতে চলেছে না কী করবে, সেটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তো হ্যাঁ, এটা তো ইয়েসই অ্যাকচুয়ালি দেখতে গেলে, তো সেই ক্ষেত্রে তো এটা ইয়েস অ্যাকচুয়ালিতে। আর হচ্ছে যে আপনারা যে কনফার্মেশনটা ওয়েট করছেন সেটা আপনার কাছে আসতে চলেছে, তো আমি দেখবো কতদিনের মধ্যে আসতে চলেছে, কতদিনের মধ্যে আসতে চলেছে দেখবো। টু অফ কাপস, 2 মান্থস। কিন্তু সে অনেকটা 2 মান্থস বা 6 উইকস, হ্যাঁ একই ধরতে গেলে প্রায় 2 মান্থসই প্রায় দেখতে গেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো চেঞ্জেস আসবে, আর যে চেঞ্জেসটা আসবে সেটা আপনাদের জন্য ভালো হবে। কেউ যদি ভেবে থাকেন যে কই আমার তো তার সাথে সেরকম সম্পর্ক নেই, তাহলে সে সম্পর্কের প্রস্তাব নিয়ে আপনার কাছে আসবে অবশ্যই। তো হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এবার আমি দেখবো যে আপনি এই সম্পর্কটি থেকে কি পেতে চলেছে ইন ফিউচার, এটার কি পরিণতি হতে চলেছে সেটা দেখবো, যে সম্পর্কটি পরিণতি কি, আপনি কি পেতে চলেছেন এই সম্পর্কটি থেকে। আপনাদের এই সম্পর্কটিতে বা আপনার নিজের লাইফে আপনার প্রত্যেক যত কটা সম্পর্ক এত দিন অবধি ছিল বা যে কোনো মানুষ তার সাথে আপনার ক্লোজনেস বেশি ছিল
সেই সব ক্ষেত্রে আপনি না চুজ করাটা আপনার প্রবলেম ছিল, যে আপনি চুজ করতে পারতেন না বা আপনার কাছে একাধিক অপশন থাকতো, আপনি যখন যেটা চাইতেন তখন না এলে তার পরবর্তীকালে আপনার কাছে এত অপশন আসতো, আপনি নয় সেটাকে রিজেক্ট করে দিতেন, নয় আপনি ভাবতে ভাবতে সেটার কিছু একটা ব্যবস্থা হয়ে যেত। তো এটা আপনাদের একটা প্যাটার্ন, আর আপনাদের সম্পর্কটিতে আপনি বর্তমানে এটাই আশা রাখতে পারেন যে এটা আপনাকে হিল করবে, আপনার কিছু ফিয়ার্স, কিছু প্রবলেমস, ল্যাক থাকা, ল্যাকে চলা, আমার টাকা পয়সা নেই, আমার ইমোশনাল হেলথ ভালো না, এটা না ওটা না, তো সেই দিক থেকে আপনারা হচ্ছে ওভারকাম করার যে এনার্জি সেটা পাবেন। আর সঠিক সময় সঠিক কী অ্যাকশন না উচিত কোথাও একটা গিয়ে নিজের উপর স্বাবলম্বী হওয়া, নিজেকে ট্রাস্ট করা, এই জিনিসগুলো সেলফ লাভ, এটা কোথাও একটা গিয়ে আপনাদের জন্য খুব এফেক্ট ফেলছে আপনাদের রিলেশনটা। আপনারা হয়তো আগে যেরকমভাবে বাকি রিলেশনে ইনভেস্ট করতেন, হয়তো এইটার ক্ষেত্রে একটু অন্য রকম, তাই আপনার কাছে মনে হয় এটা আপনার জন্য একটা বেশি স্পেশাল। তো হ্যাঁ, আমি দেখব আপনার পার্সন আপনাকে কতটা ভালোবাসে দেখব। ওকে, আপনি কিন্তু সান এনার্জিতে দেখে দা লাভার্স। হুম হুম স্ট্রেংথ। আচ্ছা দেখুন, আপনার পার্সনের ক্ষেত্রে দেখতে গেলে হচ্ছে সে তো পুরোপুরি লাইক বলে না যে তার কি বলেন এটা কথায় আছে, কথার কথা আমার ঠিক মনে পড়ছে না, যে ধ্যান জ্ঞান প্রাণ সবই ওরকম টাইপের একটা ব্যাপার। মানে স্ট্রেন তো সে ভাবে যে আপনি তাকে যতটা সাপোর্ট করেন বা যেভাবে সাপোর্টটা করছেন বা আপনি আপনার পাশে থাকার ব্যাপারটা আপনাকে সে তিনি তার নিজের স্ট্রেন্থ ভাবেন, আর খুব সবার আগে বন্ধু ভাবেন খুব ভালো, তারপরে গিয়ে হচ্ছে যেটাই আছে সেটা, কারণ তার কাছে এই বন্ধুত্বটা খুব স্পেশাল, সেই জন্য আপনাদের সম্পর্কটা এখন এই পর্যায়ে আছে। তার মনে হয় যে এই ম্যাচ, ভাইব্রেশন ম্যাচ বা এই সুন্দরভাবে আপনাদের আলাপ, মানে লাইক তার কাছে একটা খুব একটা ফ্যাসিনেটিং ব্যাপার এগুলো। আর সান এনার্জি অবশ্যই, আপনাকে তো সান মোডে দেখেন, মনে করেন যে আপনি আসার পরে এত এত ভালো কিছু হয়, সে রিয়েলাইজ করতে পারে এটা, আপনার সাথে কন্ট্যাক্ট থাকলে তার সব কিছু ভালো হয়, মানে এরকম একটা ব্যাপার, তা সে মনে করে যে না আমার সাথে সম্পর্কটা থাকাটা উচিত। আর দ্য লাভার্স অবশ্যই ভালোবেসেই আপনাকে চুজ করেছে, আর ফিউচারে আপনার জন্য খুব ভালো অ্যাকশন নিতে চলেছে তিনি, তিনি তার ইমোশনাল হেলথ বা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন থেকে বেরোবেন। তো হ্যাঁ এইগুলো, আর হচ্ছে যে আমি একটা কার্ড নিতে চাইবো যারা থার্ড পার্টি ডিনামিকে আছেন এই গ্রুপের জন্য, তাদের কী হতে চলেছে, খুব ইচ্ছা করলে যেন মনে হয় যে এখানে অনেকে থার্ড পার্টিতে আছে। এই জন্যই হ্যাঁ, তো যারা থার্ড পার্টিতে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি যেখানে পুরোপুরি স্বাধীনতাটা পাবেন বা যার কাছে আপনার মনে হয় যে না এ আমাকে লাইক ইমোশনালি আমাকে খুব বেশি বোঝে, আর আপনার ফিনান্স বা আপনার স্টেবিলিটি নিয়ে তার কোনো চিন্তা নেই বা কিছু, যদি এরকম কোনো পার্সনের সাথে আপনি থেকে থাকেন তাহলে তার সাথে আপনার জিনিসটা এগোবে, আর কোনো কিছুটা খুব তাড়াতাড়ি শেষ হবে, নয় আপনার বর্তমানে যেটা চলছে সেটা না, তো তার সাথে ঠিক আছে। তো এবার আমি দেখবো সেলফ কেয়ারের জন্য কিছু কার্ডস আপনাদের কী করা উচিত বা কিছু। কানেক্ট উইথ ইউর অ্যানসেস্টার্স, সব নিয়ে আপনারা গাইডেন্স পেতে পারেন বা আপনাদেরকে বলছে একটু ধ্যান করতে, আর যার থেকে আপনার কনফার্মেশন চাই বা যার থেকে কোনো উত্তর চাই তাকে ভিজুয়ালাইজ করতে, যে সে আপনাকে এটা সে বলছে তার সাথে আপনি কমিউনিকেট করছেন। তো হ্যাঁ এরকম, আর বার্নিং বল রিচুয়াল এটা তো আপনারা জানেনই যে কোনো নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, তারপরে হচ্ছে আপনার কি চাই না চাই না, তো সেই জিনিসগুলো লাইক লিখে পুড়িয়ে ফেলার, অবশ্যই এটা মাথায় রাখবেন যেটা আপনার চাই
সেটা লিখে আপনার দিকে আপনি ফোল্ড করবেন, আর যেটা আপনার চাই না রিলিজ করতে হবে সেটা আপনার অপোজিট দিকে ফোল্ড করে দেন পড়াবেন, ঠিক আছে? তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এন্ড কমেন্টস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিং। টাটা। হ্যালো গ্রুপ টু, তো যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং। ফার্স্টে আমি সরি চেয়ে নেবো যে ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজের জন্য যদি প্রবলেম হয় আপনাদের, তো সেই জন্য আপাতত জন্য এরকম কয়েকটা দিন যাবে, দেন তারপরে ঠিক হয়ে যাবে অবশ্যই। তো হ্যাঁ, মানে আমি ফার্স্টে দেখবো যে আপনাদের বর্তমানে আপনি যার সাথে আছেন তিনি কি আপনার মানে কারেক্ট ওয়ান, বা আপনি কি ঠিক পার্সনের সাথে আছেন। লেটস সি, দেখা যাক। গ্রুপ টু, আরেকবার নিতে হবে। অ্যাকচুয়ালিতে আমি ইয়েস বা নো একটা কথা বলবো, আমার এখানে যেটা ভাইব দিচ্ছে আপনারা নিজেরা সেলফ লাভ জার্নিতে নেই আর নিজেরা নিজেদেরকে বুঝছেন না, তো সেটা একটা সবচেয়ে বড় কারণ যে আপনারা এই কনফিউশনটাতে আছেন। আর শুধু আপনারা আছেন বলে এখানে আমার হঠাৎ করে ফিরে এলো জিনিসটা, কিন্তু এটা আপনাদের ডেস্টিনি, এনার সাথে যাই আছে কেন, কারণ এটা হুট করে শেষ হওয়ার নয়, বা হুট করে মানে শুরু হলে এটা হুট করে শেষ হওয়ার নয়। এখান থেকে আপনার অনেক কিছু লার্নিং পয়েন্ট আছে, অনেক কিছু মানে লাইক কি বলবো, ওটা অনেক গল্প আছে ব্যাপারটাতে। আপনাকে অনেকটা ব্যালেন্স করে চলতে হবে, সেটা তার সাথে নিজে নিজের সাথে নিজের ইমোশনসের বা কিছু কোথাও একটা কি সেলফ রিফ্লেকশন আপনার প্রবলেম করছে সম্পর্কটা, বা এই সম্পর্কটা কোথাও একটা কি আপনার ইন্ডিপেন্ডেন্সের উপরে মানে লাইক বলে না যে প্রভাব ফেলছে, আপনার মনে হচ্ছে যে রং জিনিসটা, কিন্তু এটা আপনার ডেস্টিনি। কোথাও একটা কি আমাদের দুজনেরই এটা কিছু একটা জিনিস, এটা আপনাদের শেষ শুরু করার জন্য আপনাদেরকে এক করা হয়েছে, ঠিক আছে? তো প্রপার নো নয়, প্রপার ইয়েস নয়, কিন্তু আমি এটাই বলবো যা আছে হয়তো এটা পরে গিয়ে ইয়েসও হতে পারে, পরে গিয়ে নো হতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো হ্যাঁ, এবার আমি দেখবো যে আপনার পার্সেনটার সাথে ফিউচারে কি হতে চলেছে বা কিছু, মানে লাইক ফিউচার এনার্জিস দেখবো আমি আপনাদের। অ্যাগেইন, যাই হবে সেটাই ডেস্টিনি। ওকে, হোল্ড ব্যাক করে রাখতে চাইবেন না আপনারা, কারণ এটা আপনাদের সম্পর্কটাতে টক্সিক জিনিস নিয়ে আসবে। যে যেটা করছে, যে যেটা বলছে, সেটা তাকে করতে দিন। কোথাও একটা কি আপনি নিজেও জানেন যে কারোর লাইফে হস্তক্ষেপ করা সেটা খুব একটা বাজে ব্যাপার বা বাজে জিনিস, তো সেই ক্ষেত্রে একটা কথা বলবো যে কোথাও একটা কি আপনি না কন্ট্রোল করতে চান, তো সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে বলছে। আপনি বলবেন না আমি তোর খেয়াল রাখার জন্য বলি, কেন আমি তো ওর সাথে থাকার টাইম এরকম করি না, বাট একদম তা নয়। কোথাও একটা গিয়ে আপনি নিজের দিকটা ভেবে দেখবেন যে আপনি ওই জায়গায় থাকলে কী করতেন বা কী হতো। আপনার এক্সের কোনো এক্সের বলছে আপনার প্রেজেন্টে যে আছেন তার হয়তো এক্সের কোনো ব্যাপার থাকতে পারে, যে এক্স খুব টক্সিক ছিল বা এক্সের কিছু থেকে এখন আমাদের ভুলে উঠতে বেরোতে পারেননি, তো সেই সব জিনিস হতে পারে। তো সেই জন্য এই সম্পর্কটা আপনাদের এখনও বর্তমানে এই এনার্জিটাই দিচ্ছে, কিন্তু কোথাও একটা কি এটা যে আপনাকে লো ফিল করায় তা না, ওটা যে আপনি নিজে থেকে হন, ওটা আপনার নিজের ফিয়ার, ঠিক আছে? আর কিন্তু এখানে একটা সাইকেল এন্ড হবে। তো আমি দেখতে চাই যে আপনার পার্সন আপনাকে কতটা ভালোবাসে। আচ্ছা, সে তো চায় আপনার সাথে পরিণতি পেতে, কিন্তু তার মনে হয় সেটা পসিবল নয়, কারণ সে কোনো অ্যাকশন নিতে চায় সেটা তার মনে হয় সেটা সে নিতে পারবে না, তার কারণ কোনো একটা চেঞ্জ তার লাইফ হয়েছিল যার পর থেকে তার মনে হয় আর কোনো দিন আমার সম্পর্ক আমি ভালোভাবে এগোতে পারবো না, সম্পর্কে আমি ভালোভাবে যেতে পারবো না, সেটা আমার জন্য নয়, এক্সেট্রা এক্সেট্রা। সেলিব্রেশন চায় সে আপনার সাথে চায় সেলিব্রেশন, সে আপনার সাথে বিয়েও চায়, কিন্তু তার মনে হয় যে না সেটা পসিবল নয়, তার কারণ এই হ্যাংম্যান এনার্জি, এই টাওয়ার এনার্জি, তার প্রতিবার মনে হচ্ছে আবার একই জিনিস রিপিট হবে সেটা, কিন্তু আপনি তার লাইফের এমপ্রেস সেটা সেও জানে। ফিয়ারটা থেকে তাকে বেরোতে হবে, তাকে ভাবতে হবে যে না আমিও পারি, আমি ওয়ার্দি। তো তার এই জিনিসগুলো ঠিক হলে তবেই সে আপনার প্রতি লাইক সেরকম হতে সে ম্যানিফেস্ট করছে অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি আপনাকে ম্যানিফেস্ট করতে বলছে তার সাথে আপনি ভালো আছেন, কারণ হিলিং ছাড়া এই সম্পর্কে এখন বর্তমানে আর কিছু দরকার নয়। তো হ্যাঁ, এবার আমি দেখবো যে কার্ডসে যে আপনাদের সেলফ কেয়ারের জন্য কী করা উচিত। মেক অ্যান আল্টার, ওকে, আপনার যা পছন্দের জিনিস বা পছন্দের কাজ বর্তমানে সেটাতে ফোকাস করতে বলছে। রিড, বই পড়তে ভালোবাসলে বই পড়ুন, বা কোনো এক্সাম থাকলে সেটার জন্য প্রিপারেশন নিন, বা তাছাড়া নিজের লাইফে যে চ্যাপ্টারগুলো আপনি এখনও পার করে এসেছেন সেগুলোর কথা ভাবুন। আপনি বর্তমানে তাহলে কেন পারবেন না, আপনি হিন্টস পাবেন, আপনি রেজাল্ট পাবেন অনেক কিছু সেটা থেকে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে দেবেন। দেখাচ্ছি নেক্সট রিডিংয়ে, টাটা।